গত বছর যারা এইচএসসি পাশ করেছিল তাদের সবাই উচ্চশিক্ষার জন্য কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে তাদের সবার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়নি। নতুন আরেকটি বছরও শুরু হয়ে যাচ্ছে। শ্রেণীকক্ষে কবে নাগাদ সবাই ফিরতে পারবেন সে বিষয়টি এখনও অনিশ্চিত। করোনা মহামারীর কারণে এই পরিস্থিতি দেশে তৈরি হয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে কবে নাগাদ শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণী, কলেজ, স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারবে এবং তাদের স্বাভাবিক জ্ঞান অর্জন, স্বাভাবিক জীবনে তারা ফিরতে পারবে সেটি। এসএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। আমি আনোয়ার সাদী আপনাদের সঙ্গে রয়েছি। আমার আমন্ত্রিত অতিথি চারজন আমার সঙ্গে রয়েছেন। জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক এবং সাবেক শিক্ষামন্ত্রী জনাব শেখ শহীদুল ইসলাম রয়েছেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব আনমো এহসানুল হক মিলন রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষাবিদ জনাব অধ্যাপক ডক্টর আ.আ.মশ আরিফিন সিদ্দিক এবং সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ হামিদা আলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হামিদা আলী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। কীভাবে শ্রেণীকক্ষে এখন ফিরতে পারে সবাই, উপায় কী? ধন্যবাদ আপনাকে। কিভাবে যে ফিরব সেটা আমরা এখনো জানি না, এত পরিস্থিতি। হ্যাঁ, যে পরিস্থিতি এমন একটা, একটা অবস্থানে আমাদের নিয়ে যাচ্ছে যে আমরা সত্যি নিশ্চিন্ত নই যে ছেলে মেয়েদের পড়াশোনা, মানে আমার কথাগুলি এমন ভাবে আসছে আমার কানে যে আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের যথেষ্ট উন্নত হয়েছে এখন এবং অত্যন্ত সুন্দরভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব চলছিল, হঠাৎ করেই এই করোনা এসে আমাদেরকে এমনই মানে অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে যে বাচ্চাদের এখন পড়াশোনার দিকে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আমি যেটা মনে করি যে ঢাকা শহর কিংবা জেলা শহরগুলিতে যেহেতু সুযোগ সুবিধা আছে সেই জন্য আমরা হয়তো কথা বলতে পারছি। প্রফেসর হামিদ আলী বলুন, আমরা কথা বলতে পারছি তাদের সঙ্গে, শুনতেও পারছি, বাচ্চাদেরকে অনলাইনে এনে পড়ানো হচ্ছে বিশেষ করে ঢাকা শহর এবং শহর অন্যান্য শহরগুলিতে যে ব্যবস্থা আছে তাতে। কিন্তু গ্রামাঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলি কোনোভাবেই চলতে পারছে না। তারপরেও আমি গ্রামেও দুটা তিনটা প্রতিষ্ঠান চালাই, সেখানে শিক্ষকদেরকে বলা হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে তারা বাচ্চাদেরকে মানে এক একটা বাড়িতে কাছাকাছি যারা আছে এইভাবে জড়ো করে তারপরে তারা যাতে একটু পড়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা আনতে পারে, রাখতে পারে। কিন্তু এইভাবে তো আর শিক্ষা ব্যবস্থা চলতে পারে না, হয়তো এক মাস, দু মাস, তিন মাস, কিন্তু বছরের বছর শেষ হয়ে আরেকটা বছরের মাঝামাঝি চলে এসছি আমরা, তারা স্কুল ছাড়া, বই ছাড়া তাদের কোনো মানে আমরা তাদের কাছ থেকে আমরা যেমন কিছু পাচ্ছি না আমাদের কাছ থেকেও তারা পাচ্ছে না। তো যেখানে সুযোগ সুবিধা আছে হয়তো সেখানে কিছুটা তারা অনলাইনে ক্লাস করছে, কিন্তু যেখানে সেই সুযোগটা নাই তারা সেটাও পাচ্ছে না। তো এই অবস্থার মধ্যে আমরা বিভ্রান্ত যে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া আমরা জানি যে তাদের ভবিষ্যৎ শুধু নয়, দেশের ভবিষ্যৎ, জনসাধারণের ভবিষ্যৎ, অভিভাবকদের ভবিষ্যৎ, সেই সাথে তাদের ভবিষ্যৎ। তো এতগুলো ভবিষ্যতের দিকে আমরা যখন তাকাই তখন সত্যি খুব মন খারাপ হয়ে যায় যে করোনা এসছে কিন্তু মনে হয় যে করোনা আমাদের কখনোই করোনা করে ছেড়ে যাবে না। তো তারপরেও বাঁচতে তো হবেই, বেঁচে আছি, অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন, অনেক আত্মীয় স্বজন, অনেক শিক্ষক, অনেককেই। তো যারা আমরা বেঁচে আছি আমরা কষ্টে আছি, সেই কষ্টটা একটাই যে শিক্ষকরা পড়াশোনা দিতে পারছেন না, বাচ্চারা নিতে পারছে না, অভিভাবকরা কিছু করতে পারছেন না। তার মধ্যে যেটুকু আমাদের পতন হয়েছে পড়াশোনার ক্ষেত্রে, যেটুকু ত্রুটি হয়েছে সেইগুলো আমাদের যেভাবেই হোক তাদেরকে শিক্ষার মধ্যে টেনে আনতে হবে এবং যতটুকু সম্ভব তাদেরকে আপ টু দ্য মার্ক, আপ টু দ্য টাইম আর কি, যতটুকু সম্ভব তাদেরকে আনতে হবে। কারণ পড়াশোনা ছাড়া তো একটা মানুষ সত্যিকার অর্থে মানুষ হতে পারে না, শিশু শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত।
আমরা যে অবস্থানে রয়েছি সবগুলোর অবস্থাই মোটামুটি খারাপ। বিশেষ করে আমি বলবো যে গ্রামাঞ্চলের অবস্থা, গ্রামের স্কুলগুলো কলেজগুলো বেশিভাবে পড়াশোনার বিঘ্ন ঘটেছে। তারপরেও আমাদের বাঁচতে হবে, চলতে হবে, সেই কথা মাথায় রেখে অচিরেই যদি আমরা সুযোগটা পেয়ে যাই, বাচ্চারা যখন আসবে তখন আমাদেরকে সঠিকভাবে তাদের পাঠদান দিতে হবে। এবং এটা কিভাবে আমরা দিব সেটা আমাদের নিজস্ব সিলেবাস, নিজস্ব শিক্ষক, প্রতিটি বিষয়ের শিক্ষক, তারা কিভাবে চাচ্ছে, কিভাবে করলে আমরা অনেকটুকু মানে ফাঁড়ি দিয়ে হলেও আমরা পড়ার দিকে, পড়াশোনার দিকে, মেধার দিকে এগিয়ে যেতে পারবো, সেই দিকে অনেক চিন্তা ভাবনা করার আছে। তা আমরা আশা করছি, প্রতিদিনই আশা করছি, হয়তো এখনই ঘোষণা হবে যে আমাদের স্কুল অমুক তারিখ থেকে খুলে যাবে, আমরা সব আবার ফিরে পাবো, আমাদের সেই শিক্ষা জীবনকে ফিরিয়ে আনতে পারবো আমাদের বাচ্চাদের জন্য, আমাদের ভবিষ্যৎ বংশধরদের কাছে। কিন্তু এখনও সব কিছু অজানা। তারপরেও যেটুকু করা যাচ্ছে সেটুকু কিছুটা ফলপ্রসূ যে হচ্ছে না তা না, যে স্কুলগুলি অত্যন্ত সিরিয়াসলি পড়া দিচ্ছে বা নিচ্ছেন, তারা হয়তো অনেকটা ফল পাচ্ছেন। কিন্তু অনেকগুলো স্কুল কলেজেই তারা শিক্ষকরাও কোথায় কেউ আছেন, কে আছেন অনেক সময় জানা যায় না। আর বাচ্চাদের কথা তো বাদই দিলাম, তারা এইভাবে অনলাইনে এইভাবে পড়ে তারা জীবনে অভ্যস্ত নয় এবং এটা তাদেরকে কোনো আনন্দই দেয় না। কিন্তু শিক্ষা তো আপনার কাছে আবার আসবো আমি, আপনি আমাদের সঙ্গে থাকুন। জনাব আনামু হোসেনুল্লাহ মিলন, কিছু কিছু প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চালু আছে, অনেক প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমও চালু নেই আর শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধ হয়ে আছে, এই পরিস্থিতিতে তাহলে এখন কি করা? ধন্যবাদ, ধন্যবাদ বিজ্ঞ আলোচক সকলকেই। এখানে রয়েছেন আমাদের সাবেক ভিসি স্যার, রয়েছেন রয়েছেন সাবেক মন্ত্রী, রয়েছেন প্রতিষ্ঠিত আমাদের শিক্ষাবিদ মিসেস হামিদা আলী, যিনি ভিকারুননিসা হতে শুরু করে তিনি প্রস্তুত করেছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ অলসো। আজকে এই সমস্যাটি আমাদের জন্য একটা বিশাল সমস্যা। যদিও আমি হামদালি আপার বক্তব্য শুনতে পাইনি আপনার যান্ত্রিক গল্পের জন্য, তবু আমি আমার মতো বলে যাচ্ছি, হ্যাঁ আমাদের লেখাপড়া চালাতে হবেই, এটা যেভাবেই হোক চালাতে হবে। আপনি যদি বিশ্ব পরিভ্রমণ করে আসুন তাহলে দেখবেন পৃথিবীতে মাত্র 14টি দেশে এই লেখাপড়া বন্ধ রয়েছে। তার মধ্যে এই সাউথ আফ্রিকাতে রয়েছে, মানে পূর্ব উত্তর আফ্রিকাতে রয়েছে 5টি, ক্যারাবিয়ান আইল্যান্ডে রয়েছে 4টি, 9টি আর অন্যান্য জায়গায় বাকি 3টি। আর সাউথ এশিয়ার একমাত্র দেশ বাংলাদেশ, সেখানে শিক্ষা ব্যবস্থা বন্ধ রয়েছে, এটা ইউনেস্কো কমিশনের থেকে সমীক্ষা যেটা বেরিয়েছে। এবং এই সবাই মিলনে যতজন ছাত্রছাত্রী, অর্থাৎ আমাদের দেশে প্রায় 4 কোটি শিক্ষার্থী রয়েছে, তাহলে সারা বিশ্বের যতগুলি দেশ রয়েছে তার মধ্যে আমাদের দেশটাই আজকে লেখাপড়া বন্ধ, এটাকে গুরুত্ব দিতে হবে। ধরুন আজকে মাননীয় মন্ত্রী বললেন যে পরীক্ষা হবে কি হবে না এটা পরে জানানো হবে, না হওয়ার পক্ষে বা হওয়ার পক্ষে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এটা আমি মনে করি রাজনৈতিক সিদ্ধান্ত, এটা আমাদের শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের জানানোর কোনো প্রয়োজন নেই। আমরা জানি পরীক্ষা নিতে হবে, পরীক্ষা হবে, এটাই আমাদের শিক্ষার্থীরা জানুক এবং তারা প্রস্তুতি নেয়। সরকার যদি রাজনৈতিক সিদ্ধান্তগুলো এইভাবে ওপেনলি প্রেস কনফারেন্স করে বারবার বলে দেন তাহলে আমাদের শিক্ষার্থীরা ফ্রাস্ট্রেশনে চলে আসে, তারা তখন লেখাপড়া করতে চায় না, বই পত্রের সাথে বসতে চায় না, মনোযোগী হয় না। সেই জন্য আমি আশা করব যে এখন থেকে যে পরীক্ষা হবে, স্কুল খুলবে, সময় হলেই খুলবে, এই বিষয়গুলি গুরুত্ব দেওয়া উচিত। তারপরে দেখুন 64টি জেলা, 64টি জেলায় সব জেলায় কিন্তু এই করোনা সংক্রমণ একভাবে একইভাবে প্রাদুর্ভাব হয়নি, একরকম আক্রমণ করেনি। ঢাকা শহর, ক্যাপিটাল সিটি, ঘনবসতি, এখানে যে অবস্থা অন্যান্য ডিস্ট্রিক্টগুলিতে একই অবস্থা নয়। আমরা যদি অন্যান্য ডিস্ট্রিক্টে যাই, রিসেন্ট অবস্থা বাদ দিলাম, আপনার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলি এখন নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট অর্থাৎ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের সংক্রামক হয়েছে, এটা ইদানিং গত 1 মাস ধরে। কিন্তু আমরা যদি 2020-এর 18 মার্চ থেকে দেখি, বাংলাদেশের প্রায় অন্যান্য জেলাগুলি এতটা সংক্রামক ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেমন বলেছেন যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইচ্ছা করলেই তারা লকডাউন দিতে পারবেন এবং লকডাউন তুলে দিতে পারবেন, তাদের প্রয়োজনের উপর নির্ভর করে তারা লকডাউন করবে। তা এই একই নোটিশে যদি বলা হতো লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি তারা প্রয়োজনে স্কুল কলেজ খোলা রাখবেন, প্রয়োজনে স্কুল কলেজ বন্ধ করবেন, তাহলে দেখা যেত ঢাকা শহর ছাড়া সারা বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।
আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে দেখুন ঝরে পড়ছে ছাত্রছাত্রীরা, হচ্ছে বাল্য বিবাহ, এবং এই মনস্তান্ত্রিক যন্ত্রণায় যে ভুগছে শিক্ষার্থীরা এবং তারা যেই ধরনের বিপাকে পড়ছে, অর্থাৎ বিভিন্ন দিকে আসক্ত হচ্ছে। আসক্ত মানে মদ আসক্ত বা অন্যান্য আসক্ত না, আসক্ত বলতে আমরা অন্যান্য জিনিসও বুঝতে পারি, এই আজকাল দিনে ইউটিউব হতে শুরু করে ইন্টারনেটে অত্যন্ত অশ্লীল জিনিস দেখা বা ভালো জিনিস দেখা, এইভাবে আসক্ত হয়ে যাচ্ছে। অতএব এই আমাদের ভবিষ্যৎ জেনারেশন যেটা আমাদের আগামী দিনে বাংলাদেশ গড়বে, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্টে যেই সন্তানেরা পে করবে, তাদেরকে আজকে আমরা ডিউয়েল করে দিচ্ছি এই সরকার সিদ্ধহীনতার কারণে। আমি যদি একটা উদাহরণ দেই, 18 মার্চ 2020 যখন সরকার সিদ্ধান্ত নিল যে লকডাউন দেওয়া হবে, এপ্রিল মাসে 1 তারিখে গত বছরে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার কথা ছিল, তারা পরীক্ষা দিতে পারেনি, কিন্তু সরকার বলেনি পরীক্ষা হবে কি হবে না, তাদেরকে ঝুলিয়ে রাখলো। এই সিদ্ধান্তহীনতার কারণে এই শিক্ষার্থীগুলো কি হলো, 7ই অক্টোবর পর্যন্ত তারা বসে রইল পরীক্ষা হবে কি হবে না। এইভাবে শিক্ষার্থীদেরকে মানসিকভাবে যন্ত্রণা দেওয়াটা কোনো অবস্থাতে আমি মনে করি না উচিত হচ্ছে, বলতে পারতো। আপনি বলছেন যে তাহলে সরকারকে ঘোষণা দেওয়ার সময় একটু সতর্ক হয়ে ঘোষণা দিতে হবে। আমি আপনার কাছে আবারও আসবো জনাব আনামো এসএন আলহক মিলন যে আপনার কথা সূত্র ধরে আমি জনাব শেখ শহীদুল ইসলামের কাছে একটু যেতে চাই। যে জনাব মিলন বলছেন যে স্থানীয় প্রশাসন চাইলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে, পরিস্থিতির নিরিখে তারা বন্ধও রাখতে পারবে, এই ক্ষমতাটি দিলে শিক্ষা কার্যক্রম চালাতে সহায়ক হতো, আপনার কি মত? আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় এই কোভিড এর আগ্রাসনে আমাদের দেশে অন্তত যে সেক্টরে সবচেয়ে বেশি ক্ষতি সাধিত হয়েছে সেটা হলো শিক্ষা। অর্থনীতিতে যে ক্ষতি সাধিত হয়েছে তা পূরণ করা যায়, আপনার অন্যান্য ক্ষেত্রে কৃষিতে যে ক্ষতি তাও পূরণ করা সম্ভব হচ্ছে, প্রণোদনা দেওয়া হচ্ছে ইত্যাদিতে, আমাদের শিল্প কলকারখানায় উৎপাদন চলছে, কিন্তু এই কোভিড সংক্রমণের শুরু থেকেই যা বন্ধ সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। এখন এই শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কিভাবে চালু করা যায়, আমার মনে হয় এখানে সব শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আমরা একটা ব্র্যাকেটের মধ্যে এনে চালু করতে চাই, তাহলে কিন্তু আমরা কখনোই এই কোভিড এর সংক্রমণ চলাকালে বা এর পরবর্তী পরিস্থিতিতে আমরা এগুলোকে এমন একটা পরিবেশ আসতে অনেক সময় লাগবে, আমরা কখনোই সেটা খুব শীঘ্রই পাব না। ফলে আমার মনে হয় যে এটা ভাগ করে নিয়ে ইজিলি খুব সহজেই শিক্ষা কার্যক্রম চালু করা যায়। যেমন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা এটা চালু করতে পারি, আমরা সপ্তাহে একটা ক্লাসে 30 জন ছাত্র থাকে, আমরা সেই ক্লাসটাকে 6 দিয়ে ভাগ করে 5 জন করে একজন প্রতিদিন 5 জন ছাত্রকে আসতে বলতে পারি, এবং সেই 5 জনের সপ্তাহে অন্তত 1 দিন ক্লাস হবে, 6 দিনে 30 দিন বা 30 জন, তাহলে অন্তত সপ্তাহে 1 দিন ক্লাস হলেও তার লেখাপড়াটা চালু থাকলো। এটা প্রাথমিক পর্যায়ে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়। সেকেন্ডারি ক্ষেত্রে আমরা আপনার সপ্তাহে 2 দিন যদি চালু করি একটা ক্লাসকে ভাগ করে, আমার মনে হয় সেটাতে যে ছাত্র সংখ্যা আমাদের স্কুলে যে আসবাবপত্র আছে তাতে কিন্তু ওই দূরত্ব বজায় রেখে সহজেই সপ্তাহে 2 দিন তাদের চালু করা যায়। এবং হায়ার সেকেন্ডারি এবং টার্সিয়ারি এডুকেশনের ক্ষেত্রে, ইউনিভার্সিটি এডুকেশনের ক্ষেত্রে আমার মনে হয় এখানে অনলাইন কার্যক্রম চালু করা যায়, এবং অনলাইন কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষা কার্যক্রম চালাতে পারি। শুধু যারা বিজ্ঞান বা প্র্যাকটিক্যালের বিষয়গুলো আছে সেগুলো ছাড়া অন্য সবগুলোই কিন্তু ইজিলি অনলাইন কার্যক্রমে আনা যায়। আমাদের দেশে বর্তমানে যে ইন্টারনেট কার্যক্রম আছে সেই ইন্টারনেট কার্যক্রম উন্নত, এবং এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা ছাত্রদের জন্য ফ্রি ইন্টারনেট দেওয়া যায়, আনইউজড ইন্টারনেট আমাদের বসে আছে। আমার মনে হয় এই আনইউজড ইন্টারনেট ইজিলি বিটিএফসি রিলিজ করে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য তারা ইন্টারনেটের ব্যবস্থা করতে পারেন। প্রশ্ন হলো ডিভাইস, ডিভাইসের জন্য দেখলাম আমরা পাবলিক ইউনিভার্সিটির জন্য ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন দেখলাম
তারা অনুদান দিয়েছে অত্যন্ত একটি ভালো পদক্ষেপ তারা গ্রহণ করেছে ডিভাইস কেনার জন্য ছাত্রছাত্রীদের তারা অনুদান দিয়েছে আমার মনে হয় যে আমরা এত সেক্টরে প্রণোদনা দিচ্ছি আমাদের এই ছাত্রছাত্রীদের লেখাপড়ার অনলাইন কার্যক্রমের জন্য যদি প্রণোদনা হিসাবে এদেরকে একটা করে আপনার এই ডিভাইস দেওয়া যেত সেটা মোবাইল ফোন হতে পারে বা সেটা একটা স্বল্প দামের ল্যাপটপ হতে পারে বা আইপড হতে পারে এই ধরনের যদি দেওয়া যেত তাহলে হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি টার্সিয়ারি লেভেল ইউনিভার্সিটি লেভেলে ইজিলি কিন্তু অনলাইনে কার্যক্রম চালু করা যায় এটা আমার মনে হয় না যে খুব ডিফিকাল্ট কোনো সিচুয়েশন এবং আজকে আমাদের ছাত্ররা যেখানে আমরা শুনি যে আমাদের দেশে 12 কোটি ইন্টারনেট সংযোগ রয়েছে সেখানে আমার মনে হয় যে এটা খুব ডিফিকাল্ট নয় অনলাইন কার্যক্রম চালু করা এখন হতে পারে যে অনলাইন কার্যক্রম যেটা চালু হবে সেটা হয়তো সামনে সামনে শিক্ষা দিলে যে কার্যক্রম হতো সেরকমের হবে না কিন্তু অন্তত এতে আমি তো বুঝতে পারছি যে এতে অন্তত এতটুকু হবে যে মানুষ তার আমাদের ছাত্রছাত্রীরা ঝরে পড়বে না শিক্ষার প্রতি আগ্রহ থাকবে পড়াশোনার টেবিলে তারা থাকবে এবং তারা পড়াশোনার টেবিলে এই যে কার্যক্রম এই কার্যক্রমের ফলে জ্ঞান চর্চাটা তাদের থাকবে তো এখন যে অবস্থাটা হচ্ছে বাল্য বিবাহ তারপরে অন্য প্রফেশনে চলে যাওয়া পিতার সঙ্গে কাজে যোগদান অন্য সাংসারিক কাজে যোগদান করা মেয়ে বড় হয়ে যাচ্ছে অতএব পিতা মাতা তাকে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে থার্ড ইয়ারে পড়ছে তারে বিয়ে দিয়ে দিচ্ছে আবার অল্প বয়সী মেয়েদেরও বিয়ে হয়ে যাচ্ছে আবার অনেকে ভ্যান চালকও হয়েছে আমি দেখেছি আমার কাছে বাস্তব খবর আছে যে অনেকে পিতাকে সাহায্য করার জন্য ফ্যামিলিতে ভ্যান চালানো শুরু করেছে বা অন্য কোনো কায়িক পরিশ্রমের কাজ অনেকে মাঠে কৃষিকাজে যোগদান করছে ফলে এমন একটা পরিস্থিতির উদ্ভব হচ্ছে যে আমরা পরবর্তীকালে যদি এটা আরো দীর্ঘায়িত করা হয় স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চালু করা আমি স্কুল কলেজ খোলার উপরে যত না গুরুত্ব দেই তার চাইতে বেশি গুরুত্ব দিতে চাই শিক্ষা কার্যক্রমটা চালু করা এবং এই শিক্ষা কার্যক্রমটা চালু করতে পারলে আমার মনে হয় আমরা ছাত্রছাত্রীদের অন্তত জ্ঞান চর্চাটাকে উৎসাহিত করতে পারবো তাদের পাঠদানের পাঠের প্রতি আগ্রহটা সৃষ্টি করতে পারবো পড়ার টেবিলে তারা থাকবে তা না হলে তারা অভিভাবকদের কথা কতটুকু শুনবে কারণ যদি তার সামনে কোনো টাস্ক না থাকে আমরা দেখেছি আমাদের নিজেদেরও যে যখন কোনো হোম টাস্ক থাকতো না তখন কিন্তু আমরা পড়তাম না খুব বেশি অনেক ধন্যবাদ আপনাকে আপনার কথা খুবই স্পষ্ট জনাব অধ্যাপক ডক্টর আরেফিন সিদ্দিক তাহলে এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া নাকি শিক্ষা কার্যক্রম সারা দেশে জোরদার করা কোনটি আসলে বেশি দরকার এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে আমাদের আজকে যে তিনজন সহ আলোচক একটু আগে আলোচনা করলেন তাদের সবার আলোচনার মাঝে কিন্তু এটি আছে যে শিক্ষা ব্যবস্থা এইভাবে যদি বন্ধ থাকে আমাদের যে ক্ষতিটা হয়ে যাচ্ছে সেই ক্ষতিটা এখন কিভাবে পূরণ করা যায় নিশ্চয়ই প্রত্যেকের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থাকে সেভাবেই তারা বলেছেন আপনি যে প্রশ্ন করলেন তার উত্তরে আমাদের তিনজন সহ আলোচক যা বলেছেন তার সূত্র ধরে একটু বলা যায় যে শিক্ষা কিন্তু একটা সৃজনশীল ক্ষেত্র একজন শিক্ষকই জানেন যে শিক্ষার্থীকে তিনি কিভাবে শিক্ষা দিবেন কিভাবে শিক্ষা দিলে সেটা কার্যকর হবে আমরা দেখেছি সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দিয়েছে সারা দেশে এবং পরবর্তীতে অনলাইনে শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য কিছু নির্দেশনা গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই হয়তো চেষ্টা করেছে তাদের যতটুকু রিসোর্স আছে তাকে ব্যবহার করতে কিন্তু আমরা জানি যে আমাদের প্রত্যন্ত অঞ্চলের বহু ছেলে মেয়ে আছে যাদের পক্ষে এইভাবে তথ্য প্রযুক্তির সব সুযোগ সুবিধা নিয়ে ক্লাসের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব হয় এবং কোভিড কতদিন থাকবে সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না এই অবস্থায় যে নতুন একটা বাস্তবতার সম্মুখীন আমরা হচ্ছি এখানে শিক্ষা এবং শ্রেণীকক্ষ এই দুটোর যে সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু
নানাভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আরো পরিবর্তন হবে। তো সেখানে এই তথ্য প্রযুক্তিকে আরো ব্যবহার করা, কার্যকর ভাবে ব্যবহার করার জন্য আপনাকে ওই সৃজনশীলতার উপরে নির্ভর করতে হবে এবং সৃজনশীলতা ওই সরকারি আদেশ দিয়ে বা আমলাতান্ত্রিক কোনো সিদ্ধান্ত দিয়ে কিন্তু হবে। এটির জন্য দরকার স্থানীয় পর্যায়ে কিছুটা স্বাধীনতা দেওয়া। এই যেমন ধরুন এখন করোনার যে মহাসংকটে আমরা আছি এবং সীমান্তবর্তী জেলাগুলোতে যেভাবে সংক্রমণ বেড়ে গেছে, সেই জায়গায় প্রশাসন থেকে বলা হয়েছে যে জেলাগুলোতে জেলা প্রশাসক তিনি এখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন এই সংক্রমণ প্রতিরোধের জন্য, এবং সেইভাবে কিন্তু এখন জেলাগুলোতে সংক্রমণ কমানো, সংক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। তো এই জায়গাটাই আমি জোর দিতে চাই যে শিক্ষার বিষয়ে কিন্তু বিকেন্দ্রীকরণের দিকে যাওয়া না যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় যেতে হবে। আমি দুদিন আগে পত্রিকায় দেখেছি দিনাজপুরের একটি উপজেলায়, খুব সম্ভবত হাকিমপুরে, সেখানে জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সেখানকার কিছু শিক্ষকের উদ্যোগে ওনারা প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থাকে যেহেতু ক্লাসরুমে আনতে পারছেন না, শিক্ষকরা মেকশিফট একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন, সেখান থেকে স্টুডিওতে ক্লাসরুমকে স্টুডিওতে রূপান্তর করে মেমোরি কার্ডে তাদের পাঠক্রমগুলো তারা দিচ্ছে, এবং পরবর্তীতে শিক্ষকরাই আবার ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে মেমোরি কার্ড দিয়ে আসছেন, ছেলেমেয়েরা সেই মেমোরি কার্ড টেলিফোন সেটে, এমনকি সেটা স্মার্টফোন তাহলেও চলে, সেখানে দিয়ে তারা পাঠ নিচ্ছে এবং এটা খুব কার্যকর হচ্ছে। এটা কিন্তু একটা প্রত্যন্ত জায়গা, ঢাকা শহরের ছেলে মেয়েরা অনেকেই হয়তো তথ্য প্রযুক্তির সুযোগ সুবিধাগুলো পায়, কিন্তু গ্রামের অঞ্চলে তো ইন্টারনেট সাপোর্ট এর অংশ পাওয়া যায়। কিন্তু ওই যে জনাব মিলন যে বললেন যে স্থানীয় প্রশাসন চাইলে বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিতে পারে, এটি কেমন সুপারিশ মনে হয় আপনার কাছে? আমি সেটাই আসছি। তো অতএব আপনার এই যে স্থানীয়ভাবে যে আপনার সিদ্ধান্ত নেওয়া, যেমন ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা হিসাব এইভাবে দিচ্ছে, আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে যেখানে সংক্রমণের হার 5% নিচে সেখানে আপনি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারেন। আমি দুদিন আগে দেখলাম ভারতের আসাম রাজ্যে, সেখানে তারা বলেছে যে সংক্রমণের হার যদি 2% নিচে যায় তাহলে তারা পাবলিক পরীক্ষাগুলো নিতে শুরু করবে, শ্রেণীকক্ষে তারা শ্রেণী কার্যক্রম শুরু করবে। তো অতএব বুঝে যাচ্ছে যে এটা অনেক ম্যানেজমেন্টের। আচ্ছা, অনেক 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 ধন্যবাদ আপনাকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একটি ব্রিফ করছেন, আমরা একটু এই অনুষ্ঠানে তার বক্তব্য একটু সরাসরি দেখাই। সুমতে আপনাদেরকে পুরো লিস্টটা দিতে পারবে, এখন আমরা লিস্টটা এখন অ্যানাউন্স করছি না আজকে, তবে হয়েছে, কিন্তু দু একটা ক্লারিফিকেশন দরকার আছে কি জানতে হবে। বাট সমস্ত অথরিটি ক্রিকেট অপারেশনসকে দেওয়া হয়েছে, সো দে ক্যান, আমাদের সাথে আর বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে না। সো ওখানে যদি এই ক্লারিফিকেশনটা বুঝে কি আসলে কি হতে পারে, কি করবে সেটা আলাপ হয়েছে, কাজে ওরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবে। উইমেন্স প্লেয়ার কন্ট্রাক্টটা আজকে অ্যাপ্রুভ হয়ে গেছে, 22টা প্লেয়ার, 22 জন ফর 2021, আমরা 22 জন প্লেয়ারে ওটা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। ন্যাশনাল টিমের সিলেকশন প্যানেল এখন যেটা আছে ওটা দ্যাট এক্সপায়ার্ড আপনারা জানেন, তো এখানে আমরা যেটা এই বোর্ডে আজকে সিদ্ধান্ত হয়েছে যে এই ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এই এবছরের এই পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়েছে আপ টু টি-20 ওয়ার্ল্ড কাপ। এছাড়া আরেকটা কথা আপনারা কিছুদিন আগেই হয়তো শুনেছেন, আমরা একটা শ্যাডো ন্যাশনাল টিমের কথা বলেছিলাম আপনাদেরকে, সেটাও আজকে বোর্ডে অ্যাপ্রুভড হলো। এখানে বাংলাদেশ টাইগার নামে একটা শ্যাডো ন্যাশনাল টিম আমরা তৈরি করতে যাচ্ছি। এটার পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনারা হয়তো জানেন, তারপর আরেকবার বলে নিচ্ছি, এখানে প্রথম ইস্যুটা এসছে যে ধরেন ন্যাশনাল টিমের যারা নাকি ডাক পায় তারা যদি কেউ যদি না পায়, ফর এক্সাম্পল ধরেন কোনো কখনো ইমরুল পায় নাই, কখনো সে সম্ম থাকে না ওই স্কোয়াডে, ওরা নাকি প্র্যাকটিস করারও সুযোগ পায় না, এখানে আমাদের ফ্যাসিলিটিগুলো ইউজ করতে পারে না, সেটা তো একটা বড় প্রবলেম। তাহলে ওরা কোথায় প্র্যাকটিস করবে, ওদের কারো যদি কোনো ঘাটতি থাকে, কেউ যদি ড্রপ হয় তাহলে ও শিখবে কোথায়?
এটা একটা ইস্যু ছিল। তো ওইটার থেকে অরিজিনেট করে আমরা যেটা ঠিক করেছি যে সারা বছর রাউন্ড দ্য ক্লক আমাদের এখানে ট্রেনিং চলবে, বেসিক্যালি বাই দি লোকাল। আমাদের ইচ্ছাটা হচ্ছে এখন পর্যন্ত লোকাল কোচিং স্টাফ দিয়ে করব। বিরতির সঙ্গে থাকুন, আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। অধ্যক্ষ হামিদা আলী, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে স্থানীয় প্রশাসনকে যদি ক্ষমতা দেয়া হয়, তারা পরিস্থিতির নিরিখে সময় মতো শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিতে পারেন, জনাব মিলন যে বক্তব্য দিলেন, আপনার কাছে কেমন মনে হয় এই সুপারিশ? না অবশ্যই, আমি তো মনে করবো যে এই যে বাচ্চাগুলির ঘরে আটকে রাখা, পড়াশোনা তারা করছে না, বই পুস্তক দেখছে না, একটা বছর একটা সেশন চলে গেল, এখন যেই মাত্র সুযোগ পাওয়া মাত্রই আমাদের আবার পূর্ণোদ্যমে চালু করতে হবে, কারণ শিক্ষা ছাড়া তো চলবে না। আমাদের বাচ্চাদেরকে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উত্তরণের ব্যাপার আছে, তাদের ভবিষ্যৎ আছে, তো সব কিছু মিলিয়েই আমার মনে হয় যে একটু পরিস্থিতি আমাদের মানে যদি আমাদের ফেভারে আসে সেটাকে আমাদের গ্রহণ করা উচিত, এবং সবাই স্কুল খুলে বাচ্চাদের যাতে সবাইকে আমরা ঠিকমতো মানে আগের মতো অতটা না দিতে পারলেও প্রয়োজনীয় যেটু অত্যাবশ্যিক যেটা আর কি প্রয়োজনীয় সেটুকু দিতে পারলেও আমাদের অনেকখানি হয়তো ভালো লাগবে এবং আমরা কিছুটা আগাতে পারবো। এলাকা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যে আইডিয়া কেমন মনে হয়? এক এলাকায় বন্ধ থাকলো, অন্য এলাকায় খোলা থাকলো, যেখানে জি বলুন। আচ্ছা ঠিক আছে, আমি আমি বরং জনাব আনম হাসানুল্লাহ মিলনের কাছে যাই। জনাব মিলন, তাহলে যারা স্কুলে এবং প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাদের পক্ষে না হয় স্বাস্থ্যবিধি মানা একটু কঠিন হবে, কিন্তু যারা কলেজে পড়েন এবং বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদের জন্য তো স্বাস্থ্যবিধি মেনে চলা মোটামুটি সহজ হওয়ার কথা। তাহলে সেসব শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কি একটু আলাদাভাবে ভাবা দরকার আছে বলে আপনি মনে করেন? দেখুন, এই সিচুয়েশন কিন্তু পৃথিবী অনেক আগে ফেস করেছে। আপনি ইনফ্লুয়েঞ্জা হওয়ার পরে 1906 এ ইউনাইটেড স্টেটস এ শীতের মধ্যে বাচ্চারা এবং কলেজ শিক্ষার্থীরা ওপেন আকাশের নিচেও ক্লাস করেছিল, তো আমরা সেখান থেকে শিখতে পারি। আর যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে আমরা করোনার সাথে অনেকদিনই আমাদের থাকতে হবে, এমন কোনো কথা বলেনি যে আমরা অতিশীঘ্রই করোনা থেকে বেরিয়ে যেতে হবে। তো দো উই হ্যাভ টু লিভ উইথ করোনা, দেন উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ ওয়ে। যেমন ইউনাইটেড স্টেটস এ আপনি দেখুন 3 দিন 2 দিন করে অল্টারনেট শিফটে ক্লাস হচ্ছে, কারণ ডিস্টেন্স মেনটেন করার জন্য। দেখুন, এপ্রিল মাসে 1 তারিখে যে আমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল সে সময় স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু বন্ধ ছিল এবং সব টিচাররা ফ্রি ছিলেন, তাদেরকে দিয়ে কিন্তু আমরা উপকেন্দ্র বাড়িয়ে ডিস্টেন্স মেনটেন করে আমরা কিন্তু পরীক্ষা নিতে পারতাম। এখন আমার কথাটি হচ্ছে গভর্নমেন্ট এটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে। ইনিশিয়ালি আমি মনে করি এডুকেশন অ্যান্ড হেলথ এই দুইটাকে আমাদের এই সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা যদি এডুকেশন গুরুত্ব না দেই তাহলে আমি আগেও বলেছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দিতে আমরা ফেল হব এবং অন্য থেকে মধ্যম আয়ের দেশে যে আমরা যাচ্ছি সেই জায়গায় একটা অন্তরায় হয়ে দাঁড়াবে আমাদের এই জেনারেশনটা। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট দেখুন গতবারের যে আমাদের 20-এর বাজেট দেওয়া হলো June 30th, সেই সময় আমরা দেখেছি করোনার প্রতি তাদের কোনো রকম চিন্তা ভাবনা রেখে বাজেটে কোনো রকম করোনার জন্য কোনো অপশন তারা রাখেনি। 2021-এর যে বাজেট আমরা এখন দেখতে পাচ্ছি সেই জায়গা তো আমরা দেখলাম যে না, গতবারের যে বাজেটটা ছিল সেটি জি আমরা গতবার দেখেছি 11.69% অফ বাজেটের যে রেশিওটা ছিল এবারও সেই জায়গায় 11.92 মাত্র। তো আমাদের বাজেট প্রভিশনও কিন্তু এই করোনা মোকাবেলা করার জন্য কোনো কিছু করা হয়নি। আপনি দেখুন ঝড়ে পড়া শিশুদের বেলায় বলুন অথবা যারা বেকার হয়ে বেরোচ্ছে তাদের কথা চিন্তা করুন, এই বিষয়ে কোনো কিছুই করা হয়নি। আমাদের এই শিক্ষা মন্ত্রণালয় 1,150 কোটি টাকার বই প্রিন্ট করে, গত বছর বই প্রিন্ট হয়নি, এবছর হয়নি। তো এই টাকাগুলো দিয়ে যদি ট্যাব আকারে নোটবুক আকারে কোনো একটা
ইলেকট্রনিক ডিভাইস যদি তারা তৈরি করে বাচ্চাদের দিত, সেই জায়গা দিয়েও তারা ইলেকট্রনিক ডিভাইস গুলো পেত। দেখুন, আমরা তো ডিজিটাল বাংলাদেশ আছি, অতএব এখন আমাদের ইলেকট্রিসিটি আছে, আমাদের প্রায় 3,000 কোটি আমরা স্যাটেলাইট আকাশে পাঠিয়েছি, ইলেকট্রিসিটি আমাদের রয়েছে, ইন্টারনেট আমাদের রয়েছে। এখন সরকারের সদিচ্ছার বিষয়টি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সরকারের যদি এই ইচ্ছাটি থাকে, ইনিশিয়েটিভ নেয়, তাহলে আমার মনে হয় লেখাপড়া আবারও শুরু করা সম্ভব। জি, অনেক ধন্যবাদ জনাব মিলন। আপনার আপনার কথা সূত্র ধরে জনাব শেখ শহীদুল ইসলামের কাছে যেতে চাই। জনাব মিলন মনে করছেন যে সরকার এই ব্যাপারে যথেষ্ট সিরিয়াস নয়, আপনি কি বলবেন? দেখুন, সরকার সিরিয়াস, আমি যেটা আমার কাছে যেটা প্রতীয়মান হচ্ছে যে তারা জীবন এবং শিক্ষা এই ক্ষেত্রে জীবনের কে উপরে স্থান দিচ্ছেন, এবং জীবনকে উপরে স্থান দেওয়ার জন্য তারা শিক্ষাটাকে এমনভাবে বন্ধ করে রেখেছেন যে আমাদের শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। সুতরাং আমার যেটা বক্তব্য সেটা হলো যে শিক্ষাক্রম অবশ্যই চালু রাখতে হবে, এবং সেটা চালু রাখার জন্য অনেক উপায় আছে। এবং বর্তমান যে সংকট, সংকট কেবল কিন্তু সমস্যার জন্ম দেয় না, সংকট কিন্তু সম্ভাবনারও দ্বার উন্মোচন করে। আমাদের এই সংকটকে ব্যবহার করে আমরা যদি আমাদের সম্ভাবনার দ্বারকে উন্মোচন করি, অর্থাৎ অনলাইন শিক্ষা, অফলাইন শিক্ষা বা ব্যাচে ব্যাচে শিক্ষা, এগুলো যদি আমরা চালু করি, আমার মনে হয় যে আমরা এই ঘাটতিটা অনেকটা পূরণ করে আনা সম্ভব হবে। কিন্তু সেজন্য যে উদ্যোগ প্রয়োজন, যে পরিকল্পনা প্রয়োজন, সেটা এখনই গ্রহণ করতে হবে। সময় অনেক নষ্ট হয়ে গেছে, আমাদের আর সময় নষ্ট করার মতন সময় নেই। আমাদেরকে খুব শীঘ্রই এ বিষয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এবং সেই সিদ্ধান্ত হলো আমাদের শিক্ষার্থীরা যাতে তাদের পড়ার টেবিলে ফেরত আসে, তারা শ্রেণীকক্ষে না যেতে পারুক, তাদের শিক্ষাক্রমটা যেন চালু করা যায়, তাদের শিক্ষার পাঠের যে অভ্যাস সে অভ্যাসটা যেন তারা ভুলে না যায়, এই বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক হয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি বলি না যে করোনার মধ্যে ছাত্রছাত্রীদেরকে পাঠিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া বা করোনা আক্রান্ত করে দেওয়া, এটা আমি বলি না, কিন্তু এই করোনাকে অ্যাভয়েড করেও শিক্ষা প্রতিষ্ঠান চালু করা বা শিক্ষাক্রম চালু করা সম্ভব, এটা আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ জনাব শেখ শহীদুল ইসলাম, অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক ডক্টর মোশা আরিফিন সিদ্দিক। জনাব মিলন সরকারের সদিচ্ছা নিয়ে একটু প্রশ্ন তুলেছেন, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে সরকারের সদিচ্ছা নিশ্চয় প্রয়োজন আছে, এবং সরকার সেই সদিচ্ছা নিয়ে কাজ করছে। সমস্যা হয় যে করোনার এই সংকটে তো কারোর আমাদের পরিপূর্ণ অভিজ্ঞতা নেই, আমরা একে অপর থেকে শিখছি, অন্যান্য দেশ কিভাবে চলছে সেটা আমরা দেখে আমরা সেটা অনুসরণ করার চেষ্টা করি। কখনো কখনো সদিচ্ছার অভাব নাই, কিন্তু কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কিছু দুর্বলতা থাকতে পারে, সমন্বয়ের কিছুটা ঘাটতি থাকতে পারে, সেই বিষয়গুলো আছে। এবং সেই জন্যই তো আমরা বলছি যে আজকে শিক্ষা কেন সর্বক্ষেত্রেই বিকেন্দ্রীকরণের উপরে গুরুত্ব দেওয়া দরকার। আমার মনে পড়ে যে 1975-এর 21 জুলাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু 61টি জেলার জেলা গভর্নরদেরকে নিয়োগ দিয়ে এই 21 জুলাই তারিখে ওনাদের 21 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে, এবং সেখানে তিনি বলেছিলেন এই জেলা গভর্নরদের উদ্দেশ্য করে যে আমাদের এই দেশের জনসংখ্যা, তখন তো জনসংখ্যা আর 16 কোটি ছিল না, কিন্তু তখন তিনি তখনও বলছেন যে আমাদের এই ছোট দেশে বিশাল জনসংখ্যা, এবং এই জনসংখ্যার যদি সঠিকভাবে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, প্রশাসন এসব কিছু দেখতে হয়, তাহলে বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। আপনারা জেলার গভর্নর হিসেবে আপনারা সরাসরি আমাদের এই বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করবেন, যত ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার জনস্বার্থে আপনারা সেগুলো নেবেন। আমার মনে হয় সেই দিকেই আমাদের যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের। আসলে আমরা এখন
শেষ করছি আজকের মতো। এসএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আরও খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।